আগামী এগারোই ডিসেম্বর ঢাকায় পর্দা উঠছে সাফ অনর্ধ্ব উনিশ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের টুর্নামেন্টের ভেনু কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম এই চ্যাম্পিয়নশিপে স্বাগতিক বাংলাদেশ সহ অংশ নিচ্ছে পাঁচ দল বাকি চার দল হচ্ছে ভারত নেপাল শ্রীলঙ্কা ও ভুটান পাঁচ দল হওয়ায় সবার সাথে সবার খেলা হবে টুর্নামেন্টের সেরা দুই দল আগামী বাইশে ডিসেম্বর ফাইনালে মুখোমুখি হবে এবার চলুন জেনে আসি ম্যাচের সময়সূচি অর্থাৎ কবে কখন কার ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী এগারোই ডিসেম্বর শ্রীলঙ্কা ও ভুটানের ম্যাচ দিয়ে শুরু হবে অনূর্ধ্ব উনিশ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ এই ম্যাচ শুরু হবে বিকেল তিনটায় একই দিন সন্ধ্যা সাতটায় দ্বিতীয় ম্যাচে লড়বে স্বাগতিক বাংলাদেশ ও নেপাল বারোই ডিসেম্বর কোনো খেলা নেই তেরোই ডিসেম্বর প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভুটান এই ম্যাচ শুরু হবে বিকেল তিনটায় সন্ধ্যা সাতটায় দ্বিতীয় ম্যাচে ভারত লড়বে শ্রীলঙ্কার বিপক্ষে চোদ্দই ডিসেম্বর কোনো খেলা নেই পনেরোই ডিসেম্বর বিকেল তিনটায় নেপাল ও শ্রীলঙ্কার ম্যাচ আর সন্ধ্যা সাতটায় মুখোমুখি হবে ভারত ও ভুটান পনেরোই ডিসেম্বর বাংলাদেশের কোনো খেলা নেই ষোলোই ডিসেম্বর বিরতির পর সতেরোই ডিসেম্বর প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত বিকেল তিনটায় শুরু হবে খেলা সন্ধ্যা সাতটায় নেপালের ম্যাচ ভুটানের বিপক্ষে আঠারোই ডিসেম্বর সাব চ্যাম্পিয়নশিপের কোনো খেলা নেই উনিশে ডিসেম্বর বিকেল তিনটায় প্রথম ম্যাচে নেপাল মুখোমুখি হবে ভারতের সন্ধ্যা সাতটায় বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনাল ম্যাচের আগের দিন দুই দিন বিরতি রাখা হয়েছে অর্থাৎ প্রস্তুতির জন্য দুই দিন সময় পাবে ফাইনাল নিশ্চিত করা দল দুটি বাইশে ডিসেম্বর সেরা দুই দল ফাইনালে মুখোমুখি হবে সাফ অনর্ধ উনিশ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী ম্যাচ শুরু হবে সন্ধ্যা ছয়টায়